সো হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। তো ফ্রেন্ডস, এই ভিডিও মাধ্যমে গোটে বহুত বড়িয়া আপডেট রয়েছে আপনার, যা কি এবে বর্তমান সময় আপনার শেয়ার করবি। তবে দেখুন ফ্রেন্ডস, এই যে রিক্রুটমেন্ট রয়েছে ওড়িশার হোমগার্ড পদবীর নিযুক্তি, এই কিছুদিন তলে মুখ্যমন্ত্রী এহা বিষয়ে আলোচনা করে এবং এই পদবি কি মঞ্জুরি প্রাপ্ত করে। তবে সে বিষয়ে আলোচনা করা কোণ সব অপডেট রয়েছে, আসলে আর কিছু রিক্রুটমেন্ট এক্সট্রা রয়েছে। ওআইএসএফ পাখাপাখি 4000 নয় পদবি সৃষ্টি করা যাইছি এবং ট্রাফিক্রে হাজারে পদবি সৃষ্টি করা যাইছি, সে বিষয়ে টিকি আলোচনা করা। তেমনি ভিডিওটি শেষ যাই দেখবে, এই ভিডিও মাধ্যমে ডিটেলস ইনফরমেশন পাইবে কেবে ভিতরে আপনার এইসব রিক্রুটমেন্ট আসিযোগ, সে বিষয়ে আমি আজ আলোচনা করা এবং এথিপাই আপনার কোণ সব ইলিজিবিলিটি কন্ডিশন রহব সে বিষয়ে জাঁয়া। তেমনি ভিডিওটি প্রথমে শেষ যাই দেখে নেবে। তবে ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইকটি করবে, সাংসাথী সহ সেয়ার করে জমার ভুলবে না। চ্যানেল প্রথম থর ভিজিট করলে চ্যানেল সবসক্রাইব করে নেবে, এইভাবে লাটেস্ট অপডেট কু টাইম টু টাইম আপনার পাইপারে। তবে দেখুন ফ্রেন্ডস, আপনার সামনে রাখিছি টোটাল উপরে কহলে কেবল হোমগার্ডে আপনার 2298 পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলে, যেমন কেবল দশম পাস এবং নিজ নিজ জেলার আপনার চাকরি রহব। দশম পাস বিশিষ্ট চাকরি 2298 পোস্ট আগুক আসবাক যাচ্ছি, নিজ জেলার চাকরি দশম পাস করে আপনার করে আবেদন। দেখুন এতে উভয় পুরুষ এবং মহিলা আপ্লাই করে পারবে, নিজ এরিয়ার আপনার চাকরি পাইপারে। এটি আপনার যে বয়স সীমা রয়েছে, নর্মালি আপনার 18 বর্ষ ঊর্ধ্ব হয়েছিল আপনার এখন আপ্লাই করে পারবে। তবে গৃহ বিভাগ তরফ আপনার যে মুখ্যমন্ত্রী আলোচনা করে সে যে নিউজ পেপর অপডেটটি মু এটি রাখিছি, আপনার চাইলে চেক করে পারবে। এটি ক্লিয়রলি মেনশন করা যাইছে, যেটা কি আউ খুব শীঘ্র নিযুক্তি হবে 2298 হোমগার্ড এবং ওআইএসএফ রে সৃষ্টি হল 4000 নয় পদবি, ট্রাফিক রে হাজারে পোস্ট। আপনার চাইলে পিডিএফ ডাউনলোড করে পারবে, মু আপনার কয়ে রাখবি। এটি আপনার যে ডিটেলস রয়েছে আপনার চাইলে এটি আসি চেক করে পারবে। আমার অফিসিয়ালি সাইট যেটা রয়েছে www.gbtportal.in, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবে, আপনার চাইলে চেক করে পারবে। এই পিডিএফটি দেখি পারবে, ইমেজটি ডাউনলোড করে পারবে, ডিটেলস আপনার পড়ে পারবে। এবং রিসেন্টলি আপনার যা বি অপডেট আসিছি ওটিভির অফিসিয়ালি সাইটে, যে সরকার নিষ্পতি নেলে তা ভিতরে বি আলোচনা আছে কেবে ভিতরে আপনার এই রিক্রুটমেন্ট প্রকাশিত পাইব। হালাকি এটি সব ডিটেলস লেখা যাই কেতে ভিতরে আপনার রিক্রুটমেন্টর অপডেট আসিযোগ, কিন্তু এটি ক্লিয়রলি মেনশন করেছেন সরকারের দ্বারা যে নিষ্পতি নিয়ে যাই নিউজ চ্যানেল মানকরে ক্লিয়রলি মেনশন হয়েছে। দেখুন এটি আপনার পুলিশ বিভাগের সাইবর সেলকু সুদৃঢ় করা প্রতিশ্রুতি, যেটা কি সাইবর সেল আপনার সাইবর সেলরে পুলিশ বি নিযুক্তি রহবে এবং 100 দিনের 3000 পুলিশ পদবি পূরণ নিষ্পতি। প্রথমে আপনার যে 100 দিনের 3000 পুলিশ পদবি সেতরে রয়েছে আপনার হোমগার্ড পদবি রয়েছে নিহাতি রূপে, এবং শ্রীমন্দির সুরক্ষা যে 798 পাখাপাখি পোস্ট রয়েছে সেটা শ্রীমন্দির যে ব্যাটালিয়ান তৈরি হব সে পোস্ট বি আপনার আসবাক দেখা যাচ্ছে। এই যে রিক্রুটমেন্ট রহব মাত্র আপনার ডিসেম্বর 2024 সুদ্ধা এই রিক্রুটমেন্ট আপনার ফুলফিল করা যাব, যেপাই ওড়িশার প্রত্যেক জেলার পিলা মানে আপ্লাই করে পারবে। বাস দশম পাস আপনার সিম্পল যোগ্যতা এতে রহব, যদি আপনার ইন্টারেস্টেড রহবে নিহাতি রূপে আপনার ডিটেলস ইনফরমেশন আসলা মাত্রকে মু আপনার শেয়ার করেদেবি। আমার ইউট্যুব চ্যানেল সহ জড়িয়ে রুহতু, আপনার টাইম টু টাইম এই অপডেট পাইপারে। তবে দেখুন ফ্রেন্ডস, এটি আপনার যে ডিটেলস ইনফরমেশন রয়েছে তা বি রয়েছে আপনার নিউজ্রে বি আসলা পুলিশ বিভাগের সাইবর সেলকু সুদৃঢ় করা, এবং এইটি আপনার বি আসছিল রিক্রুটমেন্ট অপডেট হোমগার্ডর আপনার ওটিভির রিক্রুটমেন্ট অপডেটে, ওটিভির নিউজ চ্যানেল আসছিল রিক্রুটমেন্ট অপডেটর যেটা কি রয়েছে ভ্যাকেন্সি সে বিষয়ে বি আসছিল, যেটা কি আপনার ডিসেম্বর 2024 সুদ্ধা এই রিক্রুটমেন্ট আপনার শেষ হব। ঠিক আছে, আপনার নিশ্চিন্ত সিওর হয়ে যাও, ডিসেম্বর মাস ভিতরে আপনার ওআইএসএফ আসছে, আপনার যে ব্যাটালিয়ান পুলিশ রয়েছে আমার শ্রীমন্দির তাকে বি আসুচি, এবং আসহিত হোমগার্ড পদবীর ভ্যাকেন্সি এটি দেখবাক মিলুচি। তো ফ্রেন্ডস, যদি আপনার ইন্টারেস্টেড অছেন নিহাতি রূপে আপ্লাই করবে। সিম্পল বয়স সীমা আপনার 18-45 বছর রয়েছে এবং ভ্যাকেন্সি তো বহুত অধিক রয়েছে, দশম পাস পিলামানপাই নর্মাল যোগ্যতা আপনার দশম পাস, আপনার সমস্ত আপ্লাই করে পারবে, বাস নিজ নিজ জেলার হি আপনার চাকরি পাইপারে। আপনার গোটে বহুত বেস্ট অপরচুনিটি রয়েছে, যেটা কি আপনার এইটা রিক্রুটমেন্ট আসলে পরে ফর্ম পকাইবে, পরিশ্রম করতু নিহাতি রূপে আপনার এই চাকরিটি হাসল করতু। তো ফ্রেন্ডস, এই লা ডিটেলস অপডেট, যদি আপনার আউ কিছু অপডেটে কমেন্ট করার অছি বা কিছু
চিন্তা করছেন, প্রশ্ন পচারা চাহুন, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে নেবে। এসে আপনার আমার হোয়াটসঅ্যাপে জয়েন করবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এটি আপনার সেয়ার করছি, যে আপনার জয়েন করবে। দেখুন আপনার হোয়াটসঅ্যাপ আমার যে গ্রুপ রয়েছে সেটি আপনার টেলিগ্রামে জয়েন করবে, হোয়াটসঅ্যাপে জয়েন করবে। এবং এই যে রিক্রুটমেন্ট আসব আপনার ওপিএসবি সাইটে আসবে, গোটে কথা কে রাখুছি আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট রহব opssb.nic.in, যেটা গভর্নমেন্ট অফ ওড়িশার পুলিশ বিভাগ রয়েছে, সেইটি আপনার রিক্রুটমেন্ট আসবে, আপ্লাই বি আপনার অনলাইন প্রসেসে করে পেয়ে। বাকি রয়েছে আপনার এক্সাম ফিজ যা বি এক্সট্রা রেজাল্ট রয়েছে তার কিছু সূচনা বর্তমানে না, আপনার নয় পিডিএফ যেত আসবে রিক্রুটমেন্ট সম্বন্ধিত মু আপনার সেয়ার করে দেবি। কিন্তু গ্যারেন্টির সহ কে রাখবি আপনার ডিসেম্বর 2024 পূর্ব এ রিক্রুটমেন্ট আরম্ভ হয়ে যাব, আপনার এতে ফর্ম পকাই পারবে এবং এই নিযুক্তি ভাগ নিয়ে পারবে। তবে আপনার আমার সহ জড়িয়ে রুহতু, আমার টেলিগ্রামে জয়েন করতু এবং হোয়াটসঅ্যাপে জয়েন করতু, এটি লিঙ্ক প্রোভাইড করা যাচ্ছে, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবি, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবি, সেটি ক্লিক করি আপনার আমার সহ জয়েন করবে। তো ফ্রেন্ডস, ইয়ে ডিটেলস অপডেট টি বর্তমানের এই ভিডিও মাধ্যমে মু আপনার সেয়ার কলি ওড়িশার হোমগার্ড পদবীর নিযুক্তি, তা সহ আপনার ওয়াইএসএফ তরফর নিযুক্তি, আপনার ট্রাফিক নিযুক্তি, আপনার বর্তমানে মন্দিরের জগন্নাথ টেম্পল পুলিশে যে টেম্পলের রয়েছে ব্যাটালিয়ান পুলিশের নিযুক্তি, বহুত বড় ভ্যাকেন্সি আপনার রয়েছে, যেপি আপনার বর্তমান সময়ের পরিশ্রম আরম্ভ করে দিকে চাকরি আপনার নিশ্চিন্ত পাইপারে। তবে ফ্রেন্ডস, বর্তমান ভিডিওর বা সেটি নেক্সট অপডেটে কিছু নয় তথ্য নয় সূচনা আপনার সেয়ার করবি, সে পর্যন্ত বিদায় দিকে, জয় জগন্নাথ।